হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে মুগ ডালের একটা পিঠা শেয়ার করতেছি। এটা অনেকেই মুগ পাকন নামে চিনে, আর এই পিঠাটা অনেক জায়গায় অনেক বিখ্যাত। তবে আসলে বিখ্যাত হওয়ার অনেক কারণ থাকে, পিঠাটা অসম্ভব মজার। তো আজকে এটা শেয়ার করতেছি, চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। প্রথমে আধা পর মতো হচ্ছে মুগ ডাল নিয়েছি, এটা একটু ভাজে নিতে হবে। ভাজে নেওয়ার কারণ হচ্ছে মুগ ডালের মধ্যে যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা না ভাজলে বের হবে না। তো যখন এরকম কালার হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এটা নামিয়ে ফেলতে হবে। নামিয়ে ফেলে এটা ভিজিয়ে রাখতে পারেন, অথবা সরাসরি ধুয়েও কিন্তু বসিয়ে দিতে পারেন। তো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এরপরে সিদ্ধ যখন হয়ে যাবে তখন চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি একটা স্টিলের গ্লাসের পেছন সাইড দিয়ে একটু গলিয়ে নেব, তো ব্লেন্ডারের ঝামেলাতে যাচ্ছি না, এরকম করে একটু গলিয়ে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো। অনেকে এখানে ঝালটা ব্যবহার করে, চাইলে মরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এরপরে আরেকটু ফুটিয়ে নেব। যখন দেখবেন এরকম ফুটতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে এখানে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। আমি চালের গুঁড়াটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রেখে দেবো। অন্যদিকে গুড়ের শিরাটা রেডি করে নিয়েছি। হাফ কাপ গুড়ের মধ্যে এক কাপ পানি দিয়েছি, একটু ফুড কালারও মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে আটার মধ্যে হচ্ছে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে খুব সুন্দর করে এই আটাটা মধে নিতে হবে, খুব সুন্দর করে মধে নিতে হবে। তারপরে এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, তাহলে পিঠাগুলো বানাতে খুব একটা সময় লাগবে না। বাজারের মুদিখানার দোকানে আপনারা এরকম ডিজাইনের হচ্ছে পিঠা বানানোর সাজগুলো অনেক পাবেন। তো আমি এরকম দুটার মধ্যে পিঠাগুলো আজকে বানিয়ে নেব। অল্প একটু সয়াবিন তেল দিয়ে প্রথমে ব্রাশ করে নিতে হবে, তারপরে একটা করে লেচি উপরে দিবেন, এরকম আঙ্গুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিবেন। দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা ডিজাইন হয়ে গেছে। তো পেছন সাইডে একটু ধাক্কা দিবেন, মানে একটু আঘাত করলেই দেখবেন যে হচ্ছে পিঠাটা বের হয়ে আসতেছে। এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো আমি ভাজতে চলে যাব। প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি। পিঠার বানানোর কাজটা একটু ভেজালের, একটু ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয়, একটু ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয় আমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন কালার করে আমি হচ্ছে পিঠাগুলো ভাজে নেব, এর থেকে বেশি কালার হচ্ছে করব না। এরকম করে হচ্ছে সবগুলো পিঠা হচ্ছে তুলে নিব। আর এগুলো তুলে নেওয়ার পর সরাসরি হচ্ছে সেই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়ের শিরার মধ্যে দিয়ে সুন্দর করে গুড়ের শিরাটা পিঠাগুলোর মধ্যে মিশিয়ে নিয়ে এটা আমি তুলে পরিবেশন করব। এই শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পিঠাটা হচ্ছে চুপসে যাবে, মানে নরম হয়ে যাবে। এরকম করে ভিজিয়ে নেওয়ার পর আমি সরাসরি এটা পরিবেশন করতেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর রসালো হয়েছে, আর এতটা মোচমুচে এই পিঠাটা আসলে না খেলে আপনারা বুঝবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।